শাহজাদপুরে স্কুল ছাত্রের সাথে বিয়ের দাবিতে বিবাহিত কিশোরীর অবস্থান। সিরাজগঞ্জের শাহজাদপুরে রাসেল রানা নামের এক স্কুল ছাত্রের সাথে বিয়ের দাবিতে নদী খাতুন নামের এক বিবাহিত কিশোরী অবস্থান শুরু করেছে। বৃহস্পতিবার 10 অক্টোবর দুপুর 12টায় শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। অবস্থানরত কিশোরী পার্শ্ববর্তী শেলাচাপড়ি গ্রামের আব্দুর রহিমের মেয়ে। কিশোর রাসেল ওই গ্রামের নুরুদ্দিন প্রামাণিকের ছেলে ও রতনকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। সরেজমিনে বৃহস্পতিবার দুপুরে রতনকান্দি দক্ষিণপাড়া গ্রামে গেলে দেখা যায়, রাস্তার ধারে বেশ কিছু মানুষের জটলার ভেতরে একজন কিশোরী বসে রয়েছে। এ সময় অবস্থানরত কিশোরী নদী খাতুন বলেন, এখানে আমি আমার এক ছেলের সাথে সম্পর্ক ছিল, তার বাড়িতে আসছি, তার আমাকে তাড়া দিছে, মায়ের তাড়া দিছে রাসেল। আমি কিছুক্ষণ অনেকক্ষণ ধরে আইসি, এক ঘন্টা রাসেল আমাকে ফোন দিছে, বলছে তুই যখন ভালোবাসিস তাহলে আমার বাড়িতে আসিস। ও কইছে আমার বাড়িতে আসিস তাহলে সবাই মিলে ধরে বিয়ে দেবে। না দেখি নাই ওকে, আসে দেখ। আমি বাড়িতে যাওয়া মাত্রই তারা আমাকে ধাক্কা ধাক্কা চর থাপ্পড় দিয়ে আমাকে মনে করেন ব্যানে দুই তিন বে করে আমার বাড়ির কাছে গেছে। আমি তাও চলে আসছি, তারা আমাকে হলো এনে পরে বসাতে হয়েছে, কই সাংবাদিক আসবো। তোমাদের কতদিনের সম্পর্ক? এক বছর। কিভাবে সম্পর্ক? স্কুল থেকে। একই সাথে পড়াশোনা করো? না, তাহলে আমি 7 পড়ি ও 9 পড়ি, হাই স্কুল আর মাদ্রাসায়। না এর আগে আমার একটা বিয়ে হয়েছিল, সেইখান থেকে আমাকে কইছে তোর তোর ডিভোর্স দাম তোকে বিয়ে করবো, কবরস্থান ছোয়াল কইছে। কতদিন আগে বিয়ে হয়েছিল তোমার? 6 মাস। ডিভোর্স তাহনও হয় নাই। আমি আমার শ্বশুরবাড়ি গেছি, যে ঢাকা গেছি, ও তারপরে দিনই কইছে তুই আয়, আমি এলো রোটে পারে আসছি। পরে আমি গেছি, যাদেও নাই। পরে আবার ফোন দিছি, ও কয় যে আমার এক লোক আছে, আমার আমি আসি আসো। পরে আমি সিরিজগঞ্জ রোটে গেছি, যাদেই ও নাই। একটা মহিলা এসে আমার নাম জিজ্ঞেস করতেছে, তোমার নাম কি, তোমার বাড়ি কোনি, তোমার বাপ আপনার নাম কি। আমি আবার বললাম যে আপনি কে, কয় আমাকে রাসেল পাঠাইছে, রাসেল আমার বাড়িতে বসে রয়েছে। কইছে তাহলে এনে তো রাসেল আসার কথা, আমি আমি তো আপনার সাথে যাবো না, আমি বাড়িতে যাবো। পরে কইছে না আমার সাথে আসো তুমি, রাসেল আমার বাড়িতে বসে রয়েছে। তো আমি বিশ্বাস করে গেছি যাদেরই রাসেল নাই। তখন আমাকে উনিরা গড়ে আটকেছে, আটকা রয়া ওখানে আমাকে 11 দিন রাখছে। রাখার পর ও যায় না, ওর সাথে আমার সিরাজগঞ্জ শিয়ালঘর, ওর সাথে আমার শারীরিক সম্পর্ক ছিল বিয়ের আগে। ও বলছে তুই আমার বাড়িতে আয় তাহলে এনথে মানে নিমাংস করে দিবে, তাহলে ডিভোর্স দিয়ে তাহলে আমাকে তুই বিয়ে করে পারবি। আমার বাড়ি থেকে বিয়ে করার জন্য না নেই তাহলে আমাকে আনছে কে? ও না করলে আমি আসতাম, না করলে আমি ওই স্বামীর সাথে থাকতাম। এই বিষয়ে বক্তব্য জানার জন্য কিশোর রাসেলের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। পরে তার পিতা মোহাম্মদ নুরুদ্দিন প্রামাণিক বলেন, আমার ছেলে সম্বন্ধে কিছুই জানে না মেয়ের ব্যাপারে। এখন আনি আইসে ওরা আমার নামে মানহানি কেস করছে এবং রেপ কেসও করবে। ওই যে আজকে মেয়েটা ছেলে আইছে আমার বাড়ি, আমরাও জানি না আমার ছেলেও জানে যে আপনার ছেলে নাকি মেয়েটা সংসার নষ্ট করছে ভুল নাকি। এটা এটা আমরা মানি নাও না। এটা আমার ছেলে যদি নষ্টই করতো, আমার ছেলে তো ঢাকাই ওই মেয়ের সাথে ছিল, ছেলে কি বাজে রাখতে পারতাম আমরা? আমার ছেলে যদি সম্পর্কে থাকতে পারতাম তাহলে তো ছেলে বাজে রাখা হইতে পারে। 10-11 দিন সে কোথায় থাকলো না থাকলো, এসে আমার ছেলের নামে করলো মানহানি কেস আমার এবং আমার দুই ছেলের নাম। সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। মেয়েটা যখন পড়া দেয় তখন আমার ছেলে বাড়িতে সবাই এ পাড়ার সবাই বাপ মা গ্রামের সবাই জানে যে ছেলে বাড়ি। এই বিষয়ে বিয়ের দাবিতে অবস্থানরত নদী খাতুনের পিতা আব্দুর রহিম বলেন, নুরুদ্দিনের ছেলে রাসেল বহুত স্কুলে যাতায়াতের অবস্থায় খুব ডিস্টার্ব করে। তখন আমি যাওয়ার পরে তার গার্জেন এক্সে করলাম যে আমার মেয়েটা আমি বিয়ে দিছি, তোমার ছেলে যেন আর ডিস্টার্ব না করে। তারপরে আমার মেয়ে আসার সময় বিভিন্ন রকমের খারাপ ভাষায় বা খারাপ কথা কয়, তখন আমার মেয়ে আমাকে এসে বললো, আমি তার বাপের বাপের কাছে গেলাম। যাওয়ার পরে আমাকে তার বাপের সামনে তার ছেলেকে ডাক দিল যে তুই কি রহিমের মেয়ের সাথে কথা বলোস? তখন কয় যে হ্যাঁ আমি রহিমের মেয়ের সাথে কথা বলি, কিন্তু আমি কথা কইছি যা পারে তাই জন্য আমার করে। তখন আমাকে এই কথা কয় তারা তাড়া দেয়। তখন আমি তার বাপের কাছে বিচার চাই, সে আমাকে বিচার দেয় না। অনেক মানুষ অনেক প্রধানরা এগুলো সবাই এই বিষয়টা জানে। জানার পরে তাকারে মনে করে কোনো মতো নিয়ে চাপাই বের পারি না। তখন মেয়েটাকে স্বামীর বাড়ি থেকে নিয়ে এসে, নিয়ে আসার পরে সকাল 9টার দিকে নিয়ে এসে, নিয়ে আসার পরে সিরাজগঞ্জ রাহে, রাহার পরে আমি সিরাজগঞ্জ থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসি। তাদের 10 দিন
দশ দিন পর, মানে ১৭ তারিখে মেয়েটাকে নেয়, এই ২৭ তারিখে মেয়েটাকে উদ্ধার করি। তারপরে আমি উদ্ধার করি হচ্ছে হলো থানায়, মানে একটা নাম্বার থেকে আমার সাথে মিস কল আসে, ওই মিস কলের নাম্বার নিয়ে আমি থানায় যাই। যাওয়ার পরে নাম্বারটা থানায় দিয়ে আমি ট্যাপে দেয়, তখন কয় যে এই মেয়েটা আছে জানপুর, তখন জানপুরের ঠিকানা বাড়ানোর পরে তখন আমি ওই নাম্বারে ফোন দিই যে আপনারা যদি আমার মেয়ে পরিচয় যদি ঠিক মতন না দেন আর আমার মেয়েকে যদি না দেন, আমি নাম্বার ট্যাপে দিছি, আমি আপনাকে আইনের ব্যবস্থা নিয়ে ধরবো। তখন সে বললো যে আইনের ব্যবস্থায় যায় না, আপনি মেয়ে আমি দিয়ে দেবো, আপনি আর আপনার বাড়িওয়ালা এসে নিয়ে যাবেন। তখন আমরা যাওয়ার পরে জিজ্ঞেস করলাম, তখন আমাকে বললো যে রাশেল এনেছে, তারা বললো যে রাশেল এনেছে। তখন আমি মেয়েটাকে নিয়ে এসি কোর্টে, কেস করবার গেছি কোর্টে, যা কেস করে দিয়ে এসি। দিয়ে আসার পরে তাদের তারপরেও জানাইছি, মেয়ে নিয়ে আসার পরেও জানাইছি যে তোমরা যদি এর সমাধা দেও তাহলে আর আমার দরকার নাই কোনো কিছু, যেহেতু মেয়ে আর ছেলে পছন্দ, এদের বিরুদ্ধে আমি কোনো কিছু করে পারবো না আবার হইবও না। তারা দুজন দুজনকে পছন্দ করে, আর যার সাথে বিয়ে দিয়েছিলাম সে তো মেনে নিব না, আর এরা দুজন দুজনকে খুব ভালোবাসে, তারের কারণেই চলে গেছে। আমার মেয়ে আমার বাধাও হনে নাই, আমি তো আইনের আশ্রয়ও লিছি মেয়ে দিয়ে, কিন্তু সেটাও আমার মেয়ে মানে নাই। না মানার কারণে এই ছেলে যেভাবে হোক আমার মেয়েকে নিয়ে গেছে, আমার মেয়ের জীবন যিনি নষ্ট না হয়।